ডেঙ্গু এডিস মশাবাহিত ভাইরাসজনিত একটি রোগ। যেহেতু মশাই এ রোগের একমাত্র বাহক, কাজেই মশার আবাস ও প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে পারলে এডিস নির্বংশ হবে সমূলে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তাদের 400টি দল ঢাকা শহরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 2 লাখ শিক্ষার্থীকে এডিস মশার আবাস ও প্রজনন ক্ষেত্র ধ্বংসের কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেবে। যেহেতু ডেঙ্গু জ্বরের কার্যকর তেমন কোনো ওষুধ নেই, নেই কোনো ভ্যাকসিন, কাজেই ডেঙ্গু থেকে বাঁচতে প্রতিরোধী একমাত্র ভরসা। সংশ্লিষ্টরা মনে করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক দায়বদ্ধতা থেকে এডিস মশার আবাস ও প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে সবাইকে এগিয়ে আসা উচিত। রিপোর্ট মাহবুবুর রহমানের। ডেঙ্গু একটি মশাবাহিত মৌসুমি রোগ। মশাই এই রোগের একমাত্র বাহক। ডেঙ্গু ভাইরাস যে বিশেষ মশার মাধ্যমে ছড়ায় তার নাম এডিস মশা। 2000 সালে প্রথমবারের মতো ঢাকা শহরে ডেঙ্গু আঘাত হানে, তবে এবছর ডেঙ্গু হানা দিয়েছে পূর্ণ শক্তি নিয়ে। ডেঙ্গু ভাইরাসজনিত রোগ, এর তেমন কোনো ঔষধ নেই, নেই কোনো ভ্যাকসিন, তাই এখন পর্যন্ত ডেঙ্গু থেকে বাঁচতে প্রতিরোধী একমাত্র ভরসা। আর সচেতনতাই প্রথম পদক্ষেপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, 31 জুলাই পর্যন্ত 17,183 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আর মৃত্যু হয়েছে 14 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এডিস মশার প্রজনন স্থানগুলো ধ্বংসে সফলতা না এলে এই রোগের প্রকোপ আরও বাড়তে পারে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসে প্রশিক্ষণ দিতে স্বাস্থ্য অধিদপ্তরের 400টি দল ঢাকা শহরের সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 2 লাখ শিক্ষার্থীর কাছে যাবে। তারা ডেঙ্গুর উৎসস্থল নির্মূল কীভাবে করা যায় সে বিষয়ে শিশুদের প্রশিক্ষণ দেবে, তারা যেন আবার বাসায় গিয়ে তা প্রয়োগ করতে পারে। ডেঙ্গু রোগীদের সেবার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি বাতিল ও কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে ব্যাংকগুলোকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসার সহায়তা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকলে প্রয়োজনে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একটি আলাদা ইউনিট খোলা হবে, যেখানে শুধুমাত্র ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হবে। যেহেতু মশাই ডেঙ্গু রোগের একমাত্র বাহক, সুতরাং মশার আবাস ও প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে পারলেই এডিস নির্বংশ হবে সমূলে। ডেঙ্গু প্রতিরোধের সর্বোত্তম উপায় তাই এডিস মশার বংশনাশ। রাজধানীকে পরিচ্ছন্ন ও মশামুক্ত করতে সিটি কর্পোরেশনের দায়িত্ব তো আছেই, কিন্তু নাগরিক হিসেবে আমাদের দায়ও কম নয়। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমাদের চারপাশ, ধ্বংস করি এডিস মশার আবাসস্থল। মাহবুবুর রহমান, বাংলাদেশ টেলিভিশন।